একবারে কিন্তু রাস্তায় নামতে যায়, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শামীমবাবু বলে দিল একইভাবে ঐক্যবদ্ধভাবে, যেভাবে দিনের পর দিন যেভাবে সব কিছু দ্রব্য বৃদ্ধি হচ্ছে, সেই জন্যে কিন্তু একবার সব কিছু কিন্তু ভালো করে এবারে কিন্তু রাস্তায় ঐক্যবদ্ধভাবে যারা যারা এই মানে পেরা টিচার, SSK, MSK মাদ্রাসা যারা যারা আছে, তারা ঐক্যবদ্ধভাবে একদম রাস্তায় নামলে পড়ে, তাহলেই কিন্তু সরকারের কাছে একদম এই কথাগুলো কিন্তু পৌঁছাবে। তো বেতন বৃদ্ধি বাড়াতেই হবে, কারণ অনেক দিন থেকে যেভাবে সব কিছুর দাম, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সেই জন্যে কিন্তু এদের একদম ন্যায্য দাবি কিন্তু একদম দিতেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে পার্শ্ব শিক্ষক, SSK, MSK এরা কিন্তু একদম রাস্তায় নামবে। রাস্তায় নামার পর কিন্তু কোনো রাজনৈতিক দল হিসাবে তারা কিন্তু কাজ করবে না, তারা কিন্তু একবারে কিন্তু একদম যেভাবে কাজ হয় একদম